গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে হোয়াট আই ইট টিনেডে। তো প্রথমেই সকালটা আমার শুরু হয়ে গেল মধু গরম জল লেবু দিয়ে। তো এটাই আমার প্রত্যেক দিনের খাবার, মানে সকালে ফার্স্ট। তো এই হচ্ছে আমার মুখে রিয়াকশন, বিকজ আই হেট টক, আমার টক খেতে অতটা ভালো লাগে না। তো আমার নেক্সট হচ্ছে ব্রেকফাস্ট ছিল ছোলার ডালের তরকারি আর মুড়ি, যদিও এটা কম্বিনেশন যায় না, লুচি কথার কথা ছিল, কিন্তু সময় অভাবে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। এরপর আমি একটু কফি নিয়ে নিচ্ছি, যেটা একেবারে লাইট সুগার, যেহেতু আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তো সেই জন্য হালকা সুগার। তো বসে বসে একটু কফিটাকে উপভোগ করছিলাম। তো এরপর দুপুরে ছিল, আজকে যেহেতু শিবরাত্রি তাই পুরোটাই ভেজ ছিল, আমাদের প্রত্যেক দিনটা ভেজেই কেটে যায়। তো ছিল পোস্ত ভাজা, ভেন্ডি আলু ভাজা, ঝিঙে আলুর তরকারি, সবজি দিয়ে ডাল আর পাঁপড়। বিকেলে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তো আমি যেখানে কেক নিতে এসেছিলাম সেখানেই একটা তান্দুরি চায়ের দোকান ছিল, তো যেখান থেকে একটু তান্দুরি চা নিয়ে নিলাম। আর কার কার মাটির বাড়ি চা খেতে ভালো লাগে কমেন্ট করো। তো কেনাকাটা পর্ব শেষ করে আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, তো যাওয়ার সময় নিয়ে নিলাম চপ। তো এই ছিল আমাদের সারাদিনের খাওয়া, তো দেখা হচ্ছে পরের ব্লগে।